সমুদ্রের গভীরে অসংখ্য নানা রঙের মাছ আনন্দের সাথে বাস করত। কিন্তু এই সব মাছেদের মধ্যে একটা মাছ খুব দুঃখী ছিল। সেই মিষ্টি মাছটার নাম ছিল ফ্রেডি। ফ্রেডি বিশেষ এক ধরনের মাছ ছিল, যার শরীরের গঠন অন্যান্য মাছেদের থেকে একদম আলাদা ছিল। যদিও সে সমুদ্রের গভীরে থাকত, কিন্তু তাও ওর শরীর থেকে আগুন বেরোত। আর এই আগুন যে সে আগুন ছিল না, এই আগুন সমুদ্রের ঠান্ডা জলেও অনবরত জ্বলতে থাকত। আর এই আগুনের জন্যই ওর মন খারাপ ছিল। এবার আপনারা জিজ্ঞেস করবেন কেন, দেখতে থাকুন। আজকের দিনটা কি সুন্দর আর ফুরফুরে। আজকে আমি কি করব, দিনটাকে কিভাবে উপভোগ করব। ওয়াও, আমার বন্ধুরা খেলা করছে, আমিও গিয়ে ওদের সাথে খেলা করি। ওহো, এই নাও ফ্রেডি চলে এসেছে। একটু সাবধানে, ওর কাছাকাছি একদম যাবে না, নয়তো আমাদের ফিনসো পুড়ে যাবে। কি বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা সবাই কি একসঙ্গে খেলতে পারি? ওহো না ফ্রেডি, আমার এক্ষুনি মনে পড়লো যে আমাকে আমার মায়ের সাথে শপিং করতে যেতে হবে। আমাকেও, আমাকে তোমা অনেকক্ষণ ধরে ডাকছে, তুমি শুনতে পেয়েছো? আর আমাকে পড়াশোনা করতে হবে, কালকে খুব গুরুত্বপূর্ণ এক্সাম আছে। ওহ, জোর বাঁচা বেঁচে গেছি। ভবিষ্যতে আমাদের আরো খেয়াল রাখতে হবে, যাতে ওর সাথে আমাদের আর কখনো দেখা না হয়। হ্যাঁ, না হলে পরের বার আমরা সবাই শিক্ষাবাব হয়ে যাব। ঠিক আছে, এখন আর অত ভাবার মতন সময় নেই, আমাকেও তো স্কুলে যেতে হবে। আচ্ছা, আমি কি ক্লাসের ভিতরে আসতে পারি বিগ ফিশ স্যার? ফ্রেডি, তুমি আবারও আজকে দেরি করে এলে। ঠিক আছে, ভিতরে চলে এসো, কিন্তু ওখানে তুমি দূরে বসো আর বাকি মাছেদের থেকে একটু দূরে থেকো, নয়তো তোমার জন্য সবাই পুড়ে যাবে, বুঝলে? এই কারণে ফ্রেডি এত উদাস থাকতো। বাচ্চারা, ওর কোনো বন্ধু ছিল না, কেউ ওর কাছে যেতেই চাইতো না, কারণ ও একটা ফায়ার ফিশ ছিল। এই জীবনটা আবার কোনো জীবন হলো নাকি? আমার তো কোনো বন্ধু নেই, সবাই আমায় দেখে ভয় পায়। না, আমাকে কিছু একটা করতেই হবে, আমাকে আমার এই আগুন নেভাতেই হবে। কিন্তু কিভাবে, কিন্তু আমি কি বা করতে পারি? এমন কি এই জলও তো আমার আগুন নেভাতে পারছে না। বুঝতে পেরেছি, আমি নিজে সমুদ্রে মাটির নিচে ঢুকে যাব, তাতে আগুন নিভে যাবে। যাও আগুন, নিভে যাও, আমি তোমাকে একদম পছন্দ করি না। আমি একটা সাধারণ মাছ হতে চাই, একদম আমার বন্ধুদের মতো। আজ রাতটা আমি এখানেই কাটাই, কালকে এই আগুন নিভে যাবে। এই ফ্রেডি ওখানে কি করছে? কি জানি, বাদ দাও ওর কথা, এমনিতেও ও বড় অদ্ভুত। আরে সকাল হয়ে গেছে, বাইরে বেরিয়ে যাওয়ার সময় এসে গেছে। আর না, আমার এই আগুন তো এখনো জ্বলছে, সব বেকার হলো। যদি আমি তাড়াতাড়ি সাঁতার কাটি, তাহলে হয়তো এই জলে আগুন নিভে যেতে পারে। আচ্ছা, এটা কে ছিল? এমন মনে হলো যেন কোনো ভয়ানক রাক্ষস। এই সমুদ্র এরকম বিভিন্ন ভয়ঙ্কর জিনিসে ভর্তি। এটাও বিফলে চলে গেল, এতে তো আগুনের তেজ আরো বেড়ে যাচ্ছে। এবার আমি কি করি? ঠিক আছে, আমি বুঝে গেছি, আমি এই আগুনের সাহায্যে সব কিছু জ্বালিয়ে দেব। আর যখন সব আগুন নিভে যাবে, তখন আমি একদম ঠিক হয়ে যাব।
বাঁচাও আমাদের, বাঁচাও আমাদের, এই রাক্ষসের থেকে আমাদের কেউ বাঁচাও। বাচ্চারা, ফ্রেডি একটা ভুল কাজ করে বসেছিল। ওর কাছে কোনো উপায় ছিল না, কিন্তু ওর এটা করা উচিত হয়নি। তাছাড়াও সেদিন ফ্রেডির ভাগ্য বদলাতে চলেছিল। ওটা আবার কি? আজ আমরা ঘুরতে যাব। আজকে মনে হচ্ছে আমরা কোনো ভালো জায়গায় যাব। এই, ওটা কি? আমি ফ্রেডি। আর এই গায়ের থেকে তোমার কেন আগুন বেরোচ্ছে ফ্রেডি? আমি তো জানি না, আমি জন্ম থেকেই এরকম। দেখে তো মনে হচ্ছে তোমার মন খারাপ ফ্রেডি। বলো, তোমার সমস্যা কি? স্যার, রেমন্ড। কি? রেমন্ড বলে ডাকতে পারো আমায়, এটাই আমার নাম। ঠিক আছে রেমন্ড স্যার, আমার মন খারাপের কারণ হলো, কারণ আমি এরকম যে কেউ যে আমার বন্ধু হতে চায় না। তাহলে এটা তোমার সমস্যা। ওকে আমাদের থেকে দূরে নিয়ে যাও, ও ভীষণই খারাপ। প্লিজ। তুমি কি আমাদের সাথে যেতে চাও ফ্রেডি? আমার মনে হচ্ছে তোমার সমস্যার সমাধান আমরা করে দিতে পারি। হ্যাঁ, আমি আপনার সাথে যাব। তাহলে ঠিক আছে, তোমার জিনিসপত্র নিয়ে আসো। আমার কাছে কোনো জিনিসপত্র নেই, আমি এমন ভাবেই থাকি। ঠিক আছে, তাহলে চলো। আর এইভাবে ফ্রেডি সেই ফায়ার ফিশ নিজের বাড়ি ছেড়ে দিল, আর অনেকগুলো অচেনা সিলভার ফিশের সঙ্গে যেতে লাগলো। ও এটাও জিজ্ঞেস করেনি যে আমরা কোথায় যাচ্ছি, ও শুধু তাদের পেছনে পেছনে এগোতে লাগলো। ও এতটাই দুঃখে ছিল যে ও শুধু নিজের বাড়ি ছেড়ে দিতে চাইছিল, আর কিচ্ছু নয়। আমি কোথায় যাচ্ছি? এটা জিজ্ঞেস করো না, শুধু দেখে যাও যে আমরা যাচ্ছি কোথায়। আমরা একটা অদ্ভুত সুন্দর জায়গায় যাচ্ছি। হ্যাঁ, যখনই তুমি ওকে দেখবে তখনই তোমার বিশ্বাস হবে। অনেকক্ষণ হয়ে গেল আমি সাঁতার কাটছি, বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি না আমি? হ্যাঁ, অনেক দূর, তোমার বাড়ি থেকে অনেক দূর। আমি আজ পর্যন্ত এত দূরে কখনো আসিনি। এটা তো খুব খারাপ ব্যাপার, তাই না? আমরা যত বড় হব মাঝে মধ্যে আমাদের বাড়ির থেকে একটু দূরে ঘুরতে যাওয়া উচিত। ঘোরাফেরা করলে অনেক কিছু জানা যায়। বা কত সুন্দর এই সব জীবজন্তু, এদের তো আমি কোনোদিনও দেখিনি, এরা আবার কারা? এরা হলো সব সমুদ্রের ঘোড়া। আর ওটা? একে আমরা পর্তুগিজ ম্যান অফ ওয়ার নামে চিনি। না, এর জালের কাছে একদম যাবে না, এটা বিষাক্ত। আর এটা? এগুলোকে দেখে মনে হচ্ছে সত্যিকারের হোয়েল। একটা ব্লু হোয়েল, এরা হলো জলের সব থেকে বড় প্রাণী। এটাই ভালো হবে যে আমরা ওদের দূর থেকে দেখি। যদি তুমি ওর কাছে যাও, আর ও যখনই নিঃশ্বাস নেবে তখনই ওর পেটের ভেতর চলে যাবে। এই সব কিছু তো বেশ অসাধারণ, তাই না? কি, এবার তোমার কেমন লাগছে? ভালো, বেশ ভালো। আর এই আগুন? এই আগুন কি এখনো জ্বলছে? হ্যাঁ, আমার শরীর তো এখনো জ্বালাপোড়া করছে, কিন্তু এই সব জীবজন্তুদের দেখে তো আমার একদমই মনে হচ্ছে না যে আমি অন্যদের থেকে আলাদা। এই হলো আসল ব্যাপার। ওহ, এটা কি করে হচ্ছে? আমার তো শীত করছে। রেমন্ড, রেমন্ড স্যার, আমার খুব শীত করছে, এই জলের মধ্যে নিশ্চয়ই জাদু আছে। হ্যাঁ, সেটা তো আছেই। এবার তোমার ভালো লাগছে তো? হ্যাঁ, আমার খুব মজা লাগছে।
ঠিক আছে, তাহলে দেখতে থাকো, এখনো তো অনেক কিছু বাকি আছে। এটা আবার কোন জায়গা? আমরা কি এখনো আমাদেরই গ্রহতে আছি? হ্যাঁ, আমরা ওখানেই আছি। দেখো আমাদের গ্রহ, পৃথিবী বড়ই সুন্দর আর অদ্ভুত। কিন্তু আমাদের মতো প্রাণীরা যারা সীমাবদ্ধ হয়ে থাকে, ব্যাস তারাই ওটাকে জগৎ বলে মনে করে। তা কিন্তু একেবারেই নয়। এখন তুমিও তো সেটা দেখতে পেলে। এই পৃথিবী বিভিন্ন ধরনের জায়গা আর বিভিন্ন ধরনের পশু পাখিদের বসবাস আছে, আর সবাই নিজেদের মতো করে জীবন যাপন করছে। আমার আগুন, এটা তো প্রায় নিভেই এসেছে। আমি তো একদম এটাই ভেবেছিলাম যখন আমি তোমাকে আমাদের সাথে আসতে বলেছিলাম। তুমি আগে থেকে জানতে যে এমনটাই হবে? হ্যাঁ, দেখো ফ্রেডি, আমরা মাইগ্রেটিং ফিশ। আমরা পৃথিবীর সব সমুদ্রে এদিকে ওদিকে ঘুরে বেড়াই। যখন দক্ষিণের সমুদ্র গরম হয়ে যায়, সাঁতার কেটে উত্তরে চলে আসি। তাহলে এটা কি উত্তর দিক? এটা সবটা উত্তর দিক নয় আমার প্রিয় বন্ধু ফ্রেডি। এটা হলো উত্তর মেরু। এটা হলো পৃথিবীর সব থেকে ঠান্ডা জায়গা। বাহ! আর যতক্ষণ তুমি এখানে থাকতে চাও, তুমি এখানে থেকে যেতে পারো। আর তোমার যদি মন চায়, তত তুমি বন্ধু বানাতে পারো। ধন্যবাদ, ধন্যবাদ রেমন্ড, তুমি আমাকে শেখালে যে কোনো সমস্যার সমাধান করা যেতে পারে, আর যে কেউ বন্ধু হতে পারে। তো এইভাবে ফ্রেডি তার নতুন বন্ধুদের পেল, আর তারপর ও সব সময় আনন্দে থাকতো। যে সারা জীবন আনন্দে খেলাধুলো করে দিন কাটালো। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবে দেখতে চাও, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।